রাম হে অনাথ রাম এই সন্দেহ কাইকে মা বলদের উপর এই অমানবিক অত্যাচার কেন পুলিশ মন্ত্রী মমতা জবাব চাই জবাব দাও এই সন্দেহ কালিত অমানবিক অত্যাচার কেন মহিলাদের উপর তৃণমূল কংগ্রেস জবাব চাই জবাব দাও সন্দেশখালিতে যা হয়েছে বাংলাদেশি উগ্রপন্থীদের তৃণমূল কংগ্রেস ওখানে ঢুকিয়ে ভোট লুট এবং নারী ধর্ষণ দীর্ঘদিন ধরে করেছিল তারই প্রতিক্রিয়া রাজ্যের মানুষ দেখতে পাচ্ছে যেভাবে মহিলাদের সম্মানহানি করা হয়েছে গোটা রাজ্যের মানুষ গর্জে উঠেছে সন্দেশখালি পথ দেখিয়েছে আগামী দিনে নন্দীগ্রাম সন্দেশখালির পাশে আছে এবং নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একদম চেয়ার খালি করবে সন্দেশখালি ইস্যু গতকালকে তৃণমূল এসে দাবি করেছেন যদি তৃণমূল কংগ্রেসের কর্মীরা শান্তিতে না ঘুমাতেন তবে বিজেপি কর্মীদের তৃণমূল কংগ্রেস কি দাবি করলো তৃণমূল কংগ্রেস সম্পর্কে গোটা দেশবাসী জেনে গেছে তার হাফ ডজন মন্ত্রী জেলে আছে আর বিভিন্নভাবে দুর্নীতিতে যুক্ত এই সরকার মা বোনেদের যেভাবে সন্দেশখালি নিয়ে তাদের চরিত্র হরণ করেছে তারপরেও তৃণমূল কংগ্রেসের নৈতিক অধিকার হারিয়েছে মিডিয়ার সামনে বক্তব্য রাখার কুণাল ঘোষকে বলবো হাত জড়ো করে বলবো উনি যেন মিডিয়ার সামনে আর না বেরোয় লজ্জার বিষয় পশ্চিমবঙ্গে লজ্জার ইতিহাস তৈরি করেছে
আমার নাম প্রলয় পাল আমি তমলুক সাংগঠন জেলা সহসভাপতি।